নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নিভা রেসিপি অ্যান্ড ব্লগস তোমাদের কাছে নিয়ে আসলাম একটি অজানা নতুন ফল, ড্রাগন ফল, যা আমাদের অনেকের কাছেই অজানা। ভিডিও না টেনে পুরো ভিডিওটি দেখো, ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো, ভিডিও ভালো লাগলে কমেন্ট জানাও, কেমন ভিডিও দেখতে চাও তা জানিও। আমরা অনেকেই জানি না, এক, ড্রাগন ফল কি, দুই, ড্রাগন ফল খেলে কি কি উপকার হয়, তিন, ড্রাগন ফলে পুষ্টিগুণ আছে কিনা, অনেক প্রশ্ন রয়েছে আমাদের মনে, তার সবকিছু তোমাদের জানানোর জন্য এই ভিডিও। আমরা প্রথমে জানব ড্রাগন ফল কি। আমাদের দেশে এই ফলটি অনেকের কাছেই নতুন। ড্রাগন ফল দেখতে ডিম্বাকৃতির, উজ্জ্বল গোলাপি ও সাদা রঙের হয়। ড্রাগন ফল ক্যাকটাস জাতীয় গাছের ফল। এই গাছের বৈজ্ঞানিক নাম হাইলোসারিয়া সানডাটাস। ড্রাগন ফলের গাছ অনেকটাই ক্যাকটাসের মতো, এই গাছ পাতাবিহীন। ড্রাগন ফল খেলে কি কি উপকার হয়। এক, হজমে সহায়তা। প্রতিদিনের নিয়মিত পরিমাণে ড্রাগন ফল খাওয়া উচিত। ড্রাগন ফলে আঁশের পরিমাণও অনেক বেশি থাকে, যার ফলে পরিপাক প্রক্রিয়া ঠিকভাবে কাজ করতে সাহায্য করে। দুই, রোগ প্রতিরোধ ক্ষমতা। এই ড্রাগন ফল রোগ প্রতিরোধ ক্ষমতায় খুবই উপকারী। এই ফলটিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, এর ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিকভাবে বজায় থাকে। তিন, ক্যান্সারের প্রতিরোধ। ড্রাগন ফল ক্যান্সারের পক্ষে খুবই উপকারী। এই ফলটিতে ক্যারোটিন নামক এক উপাদান রয়েছে, যা শরীরে থাকা টিউমারকে ধ্বংস করতে সক্ষম। চার, গর্ভবতী মেয়েদের জন্য উপকারী। গর্ভবতী মেয়েদের জন্য খুবই উপকারী এই ফল। এই ফলে ভিটামিন বি, ফোলেট এবং আয়রন রয়েছে, তাই এই ফল খুবই আদর্শ ফল। ভিটামিন বি এবং ফোলেট নবজাতকের জন্মগত ত্রুটি রোধ করে এবং গর্ভাবস্থায় শক্তি সরবরাহ করে। পাঁচ, ওজন নিয়ন্ত্রণে। বর্তমানে একটি কমন সমস্যা ওজন বৃদ্ধি। ড্রাগন ফল প্রচুর ভিটামিন সি দ্বারা সমৃদ্ধ, এটি ওজন বজায় রাখতে বা হ্রাস করতে সাহায্য করে। এই ফলটিতে 80% জল রয়েছে। ছয়, চুল পড়া রোধ করতে। আয়রনের ঘাটতির কারণে চুল পড়া সমস্যা হয়। আয়রনের ঘাটতি জনিত রক্তস্বল্পতার অন্যান্য উপসর্গও প্রশমিত করতে পারে, যেমন অত্যধিক ক্লান্তি, মাথা ব্যথা ও হাত পায়ের ঠান্ডা অনুভূতি। নিয়মিত ড্রাগন ফল খেলে উপকার পাওয়া যায়। সাত, রক্ত চলাচল সঠিকভাবে বজায় রাখে। দেহে পুষ্টির ঘাটতি হল আয়রনের ঘাটতি। মাছ, মাংস, বাদাম ও ডালজাতীয় খাবার থেকে সমস্যা বেশি দেখা যায়। 100 গ্রাম ড্রাগন ফলে 1.9 মিলিগ্রাম আয়রন রয়েছে। আট, হৃদয়ের জনিত সমস্যা। ড্রাগন ফলের বীজগুলি হার্টের জন্য উপকারী। ওমেগা 3, ওমেগা 9 ফ্যাটি অ্যাসিড রয়েছে। এই ফল কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, পাশাপাশি হৃদয়ে অ্যান্টি অক্সিডেন্টের পরিমাণ বৃদ্ধি করে। 9, হাড়কে মজবুত রাখে। অস্টিওপোরোসিসে হাড় এতই ফুটবল হয়ে যায় যে সহজেই ভেঙে যেতে পারে, যা ড্রাগন ফল খেলে উপকার পাওয়া যায়। ড্রাগন ফলে ম্যাগনেসিয়াম বেশি থাকে, যা হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে ও অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। 10, ডায়াবেটিস নিয়ন্ত্রণে। ড্রাগন ফলে অতিরিক্ত পরিমাণে ফাইবার, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। ড্রাগন ফল রক্তে চিনির মাত্রা কমায় এবং শর্করার মাত্রা স্থিতিশীল করে। ড্রাগন ফলের পুষ্টিগুণ। পুষ্টির জন্য ড্রাগন ফল একটি আদর্শ ফল। এই ফলে অল্প পরিমাণে বিভিন্ন পুষ্টি উপাদান রয়েছে। 100 গ্রাম ড্রাগন ফলের পুষ্টিগুণ। ক্যালোরি। ড্রাগন ফলের 60 ক্যালোরি শক্তি আছে। ক্যালোরির চাহিদা পূরণে বড় ভূমিকা রয়েছে এই ড্রাগন ফলে। প্রোটিন। 100 গ্রাম ড্রাগন ফলে 1.2 গ্রাম প্রোটিন থাকে। ড্রাগন ফলে প্রোটিনের মাত্রা তুলনামূলক কম। চর্বি। 100 গ্রাম ড্রাগন ফলে 0 গ্রাম ফ্যাট থাকে, এতে চর্বি পরিমাণ একেবারেই নেই। কার্বোহাইড্রেট। 100 গ্রাম ড্রাগন ফলে 13 গ্রাম কার্বোহাইড্রেট থাকে, কার্বোহাইড্রেটের পরিমাণ মোটামুটি রয়েছে। ফাইবার। 100 গ্রাম ড্রাগন ফলে 3 গ্রাম ফাইবার থাকে, পরিমাণ মতো এতে ফাইবার রয়েছে, এটি রক্তচাপ কমাতে খুবই উপকারী। ভিটামিন সি। ভিটামিন সি এর উৎস হল ড্রাগন ফল, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। প্রচুর ভিটামিন ও খনিজ লবণযুক্ত এই ফল ডায়াবেটিস রোগীদের জন্য এবং ওজন কমাতে উপকারী। আয়রন। আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ উপাদান আয়রন। 100 গ্রাম ড্রাগন ফলে 4% আয়রন থাকে। ম্যাগনেসিয়াম। 100 গ্রাম ড্রাগন ফলে 10% ম্যাগনেসিয়াম থাকে। উচ্চ পরিমাণে ম্যাগনেসিয়াম, ফাইবার, সেই সঙ্গে অত্যন্ত কম পরিমাণে ক্যালোরি উপাদানের কারণে ড্রাগন ফলকে উপকারী ফল বলা হয়। অত্যন্ত পুষ্টিকর এই ফল প্রতিদিন খাওয়া উচিত।